Assalamualaikum, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। শুরুতে বিআরবিকে বুফ সংবাদ শিরোনাম। সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা, মৃতদেহ এখন সিএমএস এর হিমঘরে, দাফন মঙ্গলবার বনানীর সামরিক কবরস্থানে। জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি দমনে প্রশাসনকে আরও কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী, ডিসিদেরকে 31 নির্দেশনা। নদ নদীর পানি বাড়ছে, দেশে বন্যা ব্যাপক রূপ নেওয়ার আভাস, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 16 জুলাই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদকে। অবশেষে চলে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সামরিক শাসক ও সাবেক রাষ্ট্রপতি এবং সংসদে বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ। রবিবার সকাল 7:45 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় 8 মাস ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় 26 জুন ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে সিএমএইচে ছুটে যান তার স্ত্রী ও সংসদে বিরোধী দলীয় উপনেতা রশন এরশাদ, সন্তান এরিক এরশাদ, ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের সহ পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা। উনি যদি দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কোনো কাজ করে থাকেন, আপনি সবাই মিলে দোয়া করবেন। উনি তো চেষ্টা করেছিলেন দেশের জন্য, জনগণের জন্য উনি কাজ করেছেন এবং দেশকে একটা উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহ মাফ করুক ওনাকে, আমরা দোয়া চাই ওনাকে দেশ যেন উচিত করা। মর্চুয়ারি থেকে এরশাদের মরদেহ নেওয়া হয় ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ জোহর সেখানে জানাজায় অংশ নেন সেনাপ্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকজন। এ সময় সকলের কাছে ভাইয়ের জন্য দোয়া চান জি এম কাদের। আমি হাত জোড় করে আপনাদের সবার কাছে ওনার হয়ে ক্ষমা প্রার্থনা করছি। আপনার আল্লাহর ওয়াস্তে ওনাকে মাফ করে দিবেন আর আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। এরপর এরশাদের মরদেহ আবারও নিয়ে রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের মর্চুয়ারিতে। 15 তারিখে অর্থাৎ আগামীকালকে ওনার সকাল 10:30 সকালে দক্ষিণ প্লাজায় উনি সংসদের বিরোধী দলের নেতা, সেই কারণে সংসদে জানাজা হবে এবং ওই দিনই 11:30 আমাদের কাকরাইল, যে আমাদের জাতীয় পার্টির আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য, কর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। 16 তারিখ পরশুদিন রংপুরের অভিমুখে ওনার উনি যাবে, আমরা ওনার সঙ্গে যাব এবং সেখানে ওনার শেষ জানাজা অনুষ্ঠিত হবে এবং অতঃপর আবারও ঢাকায় এসে সেনাবাহিনীর যে সেনাবাহিনী কবরস্থান সেখানে ওনাকে সমাহিত করা হবে। এরশাদের মৃত্যুতে রাজনীতিতে এক শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। তার হাত ধরে কিন্তু অনেকে রাজনীতিতে আসছেন, আজকে অনেক বড় বড় জায়গায় অনেকেই আছেন। আমরা মনে করি, আমরা সবাই দোয়া করি আমাদের পুরাতন রাষ্ট্রপতি জেনেশের সাথে আল্লাহ বেস্ট নসিব করে। হি ওয়াজ এ গ্রেট ম্যান, এ গ্রেট ম্যান, মন, মানসিকতা, রাজনীতি, দেশ প্রেম সব কিছুতে তুলনাবিহীন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতিকে এক নজর দেখতে হাজারো লোকের ভিড় ছিল ঢাকা সেনানিবাসে। হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রনায়ক হিসেবে 9 বছর দেশ শাসন করেছেন সাবেকই সেনাপ্রধান। তার চলে যাওয়া সমাপ্তি ঘটল দীর্ঘ রাজনৈতিক জীবনের, তবে তার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় আত্মনিয়োগ করবেন অগণিত ভক্তরা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
এদিকে এরশাদকে রংপুরে দাফনের দাবি জানিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতারা। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এই দাবি জানান। তিনি বলেন, জীবদ্দশায় এরশাদ তাদের নির্দেশ দিয়েছিলেন পল্লী নিবাসে দাফন করার, রংপুরের সাধারণ মানুষেরও এই চাও বলে জানান মেয়র মোস্তফা। বেগম রওশন এরশাদ, তার কাছে অনুরোধ জানাতে চাই যে তার এই পৈতৃক নিবাস, তার এই ভূমি, এই পবিত্র রংপুরতেই এই তার দাফন কার্য সম্পন্ন হোক, এটা আমাদের রংপুরের মানুষের দাবি। এরশাদের মৃত্যুতে শোকের ছায়া নিজ এলাকা রংপুরে। মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীদের ভিড় জাতীয় পার্টির কার্যালয়ে। তার চলে যাওয়ায় ভারাক্রান্ত দলীয় নেতাকর্মীরা। জুয়েল আহমেদের রিপোর্ট। ক্যামেরার লেন্সে আর কখনো এভাবে দেখা যাবে না সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে। তার মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে নেমেছে শোকের ছায়া। নিষ্প্রাণ জেলা জাতীয় পার্টির কার্যালয়। আবেগে আপ্লুত সবাই। তার এই চলে যাওয়াকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন তারা। আমাদের গার্জিয়ান ছিলেন, সে আমাদের পিতৃতুল্য। আজকে রংপুরবাসী একজন গার্জিয়ানকে হারালো। সারা দেশব্যাপী তারা সারা দেশের গার্জিয়ান ছিল, সে সফল রাষ্ট্রনায়ক ছিল। গেল মাসে নিজ মাটিতে আসার কথা ছিল এরশাদের। সংস্কার করা স্কাই ভিউ আর নতুন করে গড়া পল্লী নিবাসে থাকার ইচ্ছা ছিল তার। তিন মাস আগে আসি, উনি দেখলো কাজ কাম চলছে, হ্যাঁ কাজ হচ্ছে, উনি দেখলো আমার সঙ্গে কথা বললো। স্যারের রুম মোটামুটি কমপ্লিট, হ্যান্ডওভারের দিকে স্যারের রুম এবং স্যারের ছেলে এরিক ওনার রুমও কমপ্লিট। রংপুরে দাফনের সিদ্ধান্ত না হয় ক্ষুব্ধ স্থানীয় নেতারা। রংপুরের মানুষের দাবি আমরা সম্মান দিয়েছি, রংপুরের মানুষ, রংপুরের আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের পিতাকে আমাদের মাঝে ফিরে দেন, আমাদের রংপুরেই আমরা তার সমাধি করব। রাজনীতিতে অভিভাবকের অভাব অনুভব করছেন দলের মহানগর সভাপতি। উনি যদি হুইল চেয়ারে, উনি যদি বেডের মধ্যে থাকতো, তবে পর্দার আড়াল থেকে জাতীয় পার্টিকে এবং আমাদেরকে উনি নির্দেশনা দিতে পারতো। যাই হোক, সেই ছায়াটা আমাদের নষ্ট হয়ে গেল। 1991 থেকে 2018 সাল পর্যন্ত রংপুর তিন আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন হোসেন মোহাম্মদ এরশাদ। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা প্রয়োজন। সকালে পাঁচ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঘুষ যে দেবে আর নেবে দুজনই অপরাধী, বরং যে দেবে সে বেশি অপরাধী। যে যার মতো যেখানে সেখানে যেন ইচ্ছে মতো কলকারখানা স্থাপন করতে না পারে সেদিকে নজর দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের ধরন বদলে গেছে, সে ব্যাপারে সজাগ থাকতে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আরো কঠোর হতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। জেলা উপজেলায় কর্মরত ডাক্তাররা তাদের কর্মস্থলে না থাকলে প্রয়োজনে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের এই সম্মেলনে মোট 29টি অধিবেশন হবে। ঈদুল আজহাকে সামনে রেখে নাশকতার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে একথা জানান তিনি। তবে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতি, ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও, বিশেষ করে এবার সড়কের পাশে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। পশুবাহী গাড়ি সুনির্দিষ্ট গন্তব্যের আগে মহাসড়কের কোথাও থামানো যাবে না। হাটের নিরাপত্তা অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। হাটের আশেপাশে র্যাব ও সাদা পোশাকে পুলিশ টহলে থাকবে। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় বাস, রেল ও নৌযানে অতিরিক্ত যাত্রী নেয় ও অতিরিক্ত ভাড়া আদায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে 8 আগস্ট থেকে গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ঈদের আগে বেতন, বোনাস পরিশোধ এবং কর্মী ছাঁটাই না করতেও মালিকদের অনুরোধ জানানো হয়েছে। এদিকে বরগুনার রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী মিন্নিকে গ্রেফতারের দাবি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে অনেক কিছুই বেরিয়ে আসবে।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুরে সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি এই শোক জানান। এ সময় বিরোধী দলীয় নেতা হিসেবে এরশাদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেগম খালেদাজের মুক্তির দাবিতে তিন মহানগরে ঢাকা বিএনপির সমাবেশে বাধা দেবে না সরকার। দলটির নেতিবাচক রাজনীতির কারণে আর কোনো আন্দোলনে জনসমর্থন মিলবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত জাতীয় নির্বাচনে কয়েকটি কেন্দ্রে শতভাগ ভোট পড়া অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জানান, বিএনপির আমলে অনেক কেন্দ্রে ভোটারের চেয়েও বেশি ভোট পড়েছিল। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন কাদের। ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েও বন্যার্থীরা কোনো ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া অভিন্ন সত্তা। সুষ্ঠু নির্বাচন ও বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে। নিজের পথ কণ্টকমুক্ত করতে সরকার গায়ের জোরে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে নতুন করে দেয়া মামলা গোটা বিচার বিভাগের জন্য সরকারের সতর্ক সংকেত বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন স্থানে বন্যা দুর্গত মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে বলে অভিযোগ করেন তিনি। বর্ষার মাঝামাঝি সময় এসে টানা বৃষ্টি আর উজান ঢলে বেড়েই চলেছে দেশের সবকটি নদ নদীর পানি। বিভিন্ন পয়েন্টে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনার পানি বিপদসীমার উপরে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী তিন থেকে চার দিন নদ নদীর পরিস্থিতি একই থাকবে। সপ্তাহ খানেকের চলমান বন্যায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। উজান থেকে ধেয়ে আসা পানিতে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির তোরে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের পূর্ব বামনা ও উলিয়ায় প্রায় 100 মিটার সড়ক বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। জেলার যমুনা অববাহিকায় 15টি ইউনিয়নের কমপক্ষে 30টি গ্রাম বন্যায় ভাসছে। এসব গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী। দুই দিন ধরে পানি হচ্ছে, কোনো জায়গা নেই, কেনকা কই যামু। আমাদের বিদ্যালয়টা এই বন্যা কবলিত, প্রতি বছরই হয়। বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মালিঝি পানি খানিকটা বাড়ছে। পানিবন্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার নিচু এলাকার কমপক্ষে 50,000 মানুষ তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদ নদীর পানি বৃদ্ধিতে গাইবান্ধার চর এলাকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী জেলার 18টি ইউনিয়নের 165টি চরের অন্তত 2 লাখ মানুষ। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমার উপরে। ফলে এ চারটি নদীর অববাহিকার চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এদিকে বন্যার পাশাপাশি নদী ভাঙনে গৃহহীন হয়েছে 725টি পরিবার। অল্প বন্যাতে আমাদের বাড়ি ঘর দুয়ার চলে যায়, আমরা সাহায্য চাই না, আমরা নদী শাসন চাই। পানি কিছুটা কমলেও এখনও লালমনিরহাটের প্রধান দুই নদী তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গত এলাকা থেকে নামছে না বানের পানি। জেলার 21টি ইউনিয়নের 80টি গ্রামের লক্ষাধিক বানভাসী খাবার ও জলের সংকটে আছে। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাজীপুর সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে কুশিয়ারার পানি। ফলে সিলেটের একাংশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা অববাহিকায় পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিলেটের সাথে গয়নঘাট উপজেলা সদরের ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। অন্যদিকে পার্বত্য জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পানিতে তলিয়ে রয়েছে পৌর শহর। পানিবন্দী কয়েক হাজার মানুষ, ফলে খাবার পানির সংকট তীব্র হচ্ছে। 7 দিন ধরে বন্যায় ভাসছে খাগড়াছড়ির দিঘিনালার বাসিন্দারা। দুর্গত এলাকায় ত্রাণ ও বিশুদ্ধ পানির হাহাকার চলছে। মানবেতর জীবনযাপন করছে 25টি গ্রামের হাজারো মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। বন্যার পানিতে এখনও তলিয়ে আছে মেরুং বাজার। তবে জেলা প্রশাসক জানান, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। থেমে থেমে ভারী বর্ষণ ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির 4টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় 4 উপজেলায় 2,000 মানুষ পানিবন্দী। নাসরিন গীতি, বাংলাভিশন, নিউজ ডেস্ক।
এখনও অপরিবর্তিত রংপুরের বন্যা পরিস্থিতি। উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, পানির তোড়ে ধসে গেছে 7 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এদিকে দুর্গতদের জন্য বরাদ্দ অপ্রতুল ত্রাণ নিয়ে একায়দায় পড়েছেন জনপ্রতিনিধিরা। 3 উপজেলার 13,500 মানুষের কপালে ঠিকমতো জুটছে না খাবার, যদিও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। তিস্তায় পানি বাড়ছে, সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। বৃহস্পতিবার থেকে তিস্তা ফেপে ফুলে রাক্ষসী রূপ ধারণ করে। এবছর নদীর বুকে পানির প্রবাহ অতীতের রেকর্ড ভেঙেছে, ফলে জেলার 3 উপজেলার 13,500 মানুষ পানিবন্দী। সবচেয়ে দুর্ভোগে গঙ্গাচড়ার 6 ইউনিয়নের মানুষ। কাল থেকে পানি দুই পেশের চাপ, আমরা বাদে হাঁটি বাই। আমি যে কোথাও যে বাচ্চা কাচ্চা নিয়ে যে নাচি যে তিন যদি দাঁড়িয়ে থাকবো, ছাড়ো আমার কোনো উপায় নেই। চেয়ারম্যান আসতেছে, আসিয়ে দেখতেছে যেটুকু দেয় ওটুকু দিয়ে আমাদের পেট ভরে না। প্রশাসনের অপ্রতুল বরাদ্দ নিয়ে বেকায়দায় পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। দুর্গত মানুষের পাশে সহজে যেতে পারছেন না তারা। সরকার থেকে যে পর্যাপ্ত পরিমাণ, যত সামান্য পরিমাণ ত্রাণ আমরা পেয়েছি, শুকনো খাবার, সেটুকু নিয়ে আসলে পাবলিক জনগণের কাছে যারা আসলে ভুক্তভোগী তাদের কাছে নিয়ে যাওয়া অত্যন্ত আমরা বিপদে পড়ে গেছি। পানির স্রোতে উছলে গেছে বন্যা প্রতিরক্ষা বাঁধ। রংপুরের কাউনিয়া থেকে নীলফামারীর জল ঢাকার শোলমারি পর্যন্ত বিচ্ছিন্নভাবে 7 কিলোমিটার বাঁধ ধসে গেছে, হুমকিতে আছে প্রধান বাঁধও, যদিও মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে 98 সালে তীর প্রতিরক্ষা কাজ হয়েছিল। এই 98 সালে তীর প্রতিরক্ষা কাজটা দীর্ঘ সময়ের মধ্যে একটু সেটেল করায় ইয়ার উপর দিয়া ওভারফ্লো করে পানি। এই ওভারফ্লো রোধ করার জন্য এখানে আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ হাতে নিচ্ছি। কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়ায় বানভাসীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সবাই মিলে আমরা একযোগে কাজ করছি। কৃষি বিভাগ, আমাদের স্বাস্থ্য বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সকলে মিলে মূলত কাজ করা হচ্ছে। দুর্গত মানুষদের স্বাস্থ্য সেবা দিতে বিভাগের 8 জেলায় 672টি মেডিকেল টিম গঠন করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তা নদী। বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধ উছলে পানি প্রবেশ করছে নতুন নতুন এলাকায়, সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। জুয়েল আহমেদ, বাংলাভিশন, গঙ্গাচড়া, রংপুর। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 870 কোটি 40 লাখ টাকার বাজেট ঘোষণা, ধরা হয়নি নতুন কর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারে 3 জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলাভিশন সংবাদে। নতুন কর আরোপ ছাড়াই 870 কোটি 40 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের সিটি গভর্নেন্স প্রকল্প আয়োজিত জনতার মুখোমুখি সিটি কর্পোরেশন অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে 134 কোটি 99 লাখ 15 হাজার এবং উন্নয়ন খাতে 735 কোটি 40 লাখ 61 হাজার টাকা ধরা হয়েছে। মেয়র আইভি জানান, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, খাল খনন ও যানজট নিরসন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপণে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে টাকা খরচ করা হয়েছে। 19 এবং 20 অর্থবছরে প্রায় 30 কোটি 36 লক্ষ টাকার বরাদ্দ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ ও ব্যবস্থাপনা শীর্ষে ইতিমধ্যেই গভর্নমেন্ট আমাদের প্রায় 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জালকুড়িতে আমরা 30 একর জায়গা আপনার অ্যাকোয়ার করেছি, সেই জায়গার টাকাও গভর্নমেন্ট আমাদের দিয়ে দিয়েছে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছে। ভোরে নগরীর কলসি দীঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মা রাজিয়া আক্তার, তার ছেলে ইয়াসিন ও মেয়ে তানিয়া আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে, চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তারা আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ জানায় গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা। মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ঢাকা সিরাজগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে মেহেরপুরে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে আন্তঃজেলার সব রুটের বাস চলাচল। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জে এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শহরের নিউ ঢাকা রোডের কাউন্টারগুলো থেকে আজও ছেড়ে যায়নি কোনো বাস। সিরাজগঞ্জ বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তারা, নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে মেহেরপুরে চতুর্থ দিনের মতো জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা, মেহেরপুর মুজিবনগর সড়ক সহ কোন রুটেই বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। বাস মালিক সমিতির নেতারা বলেছেন, শ্রমিকদের কোনো অন্যায় দাবি তারা মেনে নেবেন না। গোপালগঞ্জে একটি বিপণী বিতানের মধ্যে সাত যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারের শেখ প্লাজা নামে একটি সুপার শপে এই ঘটনা ঘটে। গুরুতর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় সুপার শপের মালিক মাহফুজ শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, ঈদের আগে কাঠি গ্রামের কালাম শেখের ছেলে রাজীব শেখ কাঠি বাজারের বাক প্রতিবন্ধী দর্জি রেজাউল মোল্লার দোকানে ঈদের পোশাক তৈরি করতে যায়। ঈদের মুখে দর্জি পোশাক তৈরির অর্ডার না নেয়ায় রাজীব ও তার লোকজন দোকানের কর্মচারীকে মারধর করে। এর জেরে শনিবার সন্ধ্যায় রাজীব, হাসিব, শফিকুল মোল্লা, আব্বাস আলী, আকবর, জামিল, মামুন সহ ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী দোকান মালিক মাহফুজ শেখ, বাক প্রতিবন্ধী দর্জি রেজাউল মোল্লাকে কুপিয়ে জখম করে। দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নদী ভাঙন থেকে দ্রুত রক্ষা পেতে সরকারের সহযোগিতার দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সকালে জেলার পোড়াবাড়ি মহাশ্মশান ঘাটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে গেলেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বামজোট। সকালে শহরের সাত মাথায় মানববন্ধনে বক্তারা গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ইপটিজিং এবং দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে মৌলভীবাজারে। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জামালপুরের মেলান্দহে ঘনবসতিপূর্ণ এলাকায় পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেঘারবাড়ি গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এই গ্রামে ডাম্পিং স্টেশন হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। মাদক ও চোর ডাকাত প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। কুমিল্লা সড়ক মহাসড়কের ৩ লাখপীর বাজারে এ মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও চোর ডাকাতদের দৌরাত্মে গ্রামবাসী অতিষ্ঠ। চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিন দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর। খেলায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি বালক ও ৯টি বালিকা দল অংশ নিচ্ছে। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা, মৃতদেহ এখন সিএমএস এর হিমঘরে, দাফন মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দমনে প্রশাসনকে আরও কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী, ডিসিদেরকে ৩১ নির্দেশনা। নদ নদীর পানি বাড়ছে, দেশে বন্যা ব্যাপক রূপ নেয়ার আভাস, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০, এর আগে ৬টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।